সো ভিউয়ার্স, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন দ্বিতীয় পর্বে চলে আসলাম। এখানে আমরা আমাদের ইউসুফকে নিয়ে এখন দোলনায় কিছুক্ষণ ঘুরের পর এখন আমরা এখানে আরও একটা রাউন্ড লাগাচ্ছি। এবং আমার ফ্রেন্ডদেরকে আমি কল করেছিলাম, ওরা বলছে যে ওরা আসছে, সো ওদের জন্য এখানে ওয়েট করছি। এর মধ্যে আবার ইউসুফ এখানে বললো যে ও বক্সিং করবে, সো আমরা এখন বক্সিংয়ের সাইডে চলে যাচ্ছি। তবে এর পূর্বে আমরা এখন এখানে একটি রাউন্ড করার জন্য এই চেষ্টা করছি। এখানে আরও একটি রাউন্ড দেবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই বক্সিংয়ের মেশিন। তবে আমরা এখানে এখনও আসবো না, এখন আমরা একটু অন্য সাইডে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আরও কত বিভিন্ন ধরনের দোলনা রয়েছে, তারপর বিভিন্ন ধরনের এই রাইড রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই সাইডে ওয়াটার ল্যান্ড রয়েছে, তারপর ট্রেন রয়েছে। সবগুলো রাইডে তো এখন আসলে ওঠা সম্ভব না, এবং সব কিছুর ভিডিও দেখানো সম্ভব না। সো এই কারণে আমরা আপনাদেরকে সব কিছু শর্ট ফর্মে দেখানোর চেষ্টা করছি। সো এই যে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে এখানে নৌকার মতো একটি দোলনা রয়েছে, আর এখন আমরা একটু পেছন সাইডে যাচ্ছি, যে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আর আজকের এই ফেস্টাতে যেসব অনুষ্ঠানগুলো হচ্ছে আর যেসব রাইডগুলো রয়েছে, এর মধ্যে থেকে প্রায় কিছু রাইড হচ্ছে মার্ভেল মুভির এই আদলে তৈরি করে। যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মার্ভেল মুভির এই আদলে তৈরি করা বিভিন্ন রোবোটিক সিন রয়েছে। তারপরে যে এখানে ওই যে সবুজ কালার যে দানবটা রয়েছে, ওই দানবের বিক রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা হাতে এখন চলে আসলাম ব্যাক সাইডে, এই যে আবারও ওই রাইডটার কাছে, ওই দোলনাটার কাছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ওদের এক পরের স্ট্রাকচার রয়েছে। সো আমরা এখন দেরি না করে আমরা এখন এই আবারও ওই সাইডে ব্যাক করছি, এবং আমরা আরও একটি জিরো কমপ্লিট করলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কত সুন্দর ট্রেন রয়েছে। সো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানেও মেলা হয়। শুধু আমাদের দেশে মেলা হয় না, এখানেও বিভিন্ন ধরনের মেলা হয়, যে আপনারা এখানে দেখে বুঝতে পাচ্ছেন। সো আমরা এখন চলে যাচ্ছি ডিরেক্টলি ওই বক্সিংয়ের সাইডে, এবং আমরা এখন ওইখানে বক্সিং করব। সো আমরা যে এখন বক্সিংয়ের সাইডে চলে আসলাম, এখন আমরা ইউসুফকে প্রথম দুইটা বক্সিং করার সুযোগ দেব, যেহেতু এটা ওর ইউসুফের ইচ্ছা ছিল যে ও বক্সিং করবে। সো যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে কেউ করে বক্সিং দিয়ে দিলাম। সো মূলত এখন আমরা এখানে কেউ দিয়ে তিনটা পাঞ্চ মারতে পারবো। সো আমরা এখন ফার্স্টে ইউসুফকে চান্স দিলাম। সো যে দেখতে পাচ্ছেন, এখানে এখন ইউসুফ এসে বলল, সো ও একটি পাঞ্চ মেরে দিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন দেখি ও হাইস্ট স্কোর কত করে, 2959, অর্থাৎ প্রায় 400, এই ধরুন প্রায় 4000 স্কোর করলো। তারপর এখন ওকে আমরা আরও একটি চান্স দেবো এখানে পাঞ্চ মারার। সো দেখি দ্বিতীয় চান্সে ও কী মারে। ওর দ্বিতীয় চান্সটা ভালোভাবে মারা হয়নি, হয়তো বা হাতে বিকেট ঘটেছে মারতে। সো এই কারণে ও 1317 স্কোর করলো। তো এখন আর একটি চান্স বাকি রয়েছে, আর একটি চান্স আমি কাজে লাগাবো, এবং দেখি কত স্কোর করতে পারি। সো আপনারা দেখতে থাকুন। আমরা এখন এখানে সামনে চলে আসলাম, এবং এখানে পাঞ্চ মারার জন্য আমি রেডি হচ্ছি। যে দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম আমি এখানে আগে নিশানাটা আমার ঠিক করছি, যে আমার নিশানা ঠিক আছে কি না। তারপর আমি একটি পাঞ্চ মারলাম, এবং দেখি আমি হাইস্ট কত রেকর্ড তুলতে পারি। সো দেখতে পাচ্ছেন, আমি এখন এখানে 9010 স্কোর করেছি। তবে এটার হাইস্ট স্কোর ছিল 1006। এই যে সো আপনারা এই যে এখানে দেখে বুঝতে পাচ্ছেন, এখানে হাইস্ট স্কোর ছিল 1010006। সো এর মধ্যে থেকে আমি এখন 9010 মেরেছি। সো প্রায় হাইস্ট স্কোরের কাছাকাছি ছিল, কিন্তু হাইস্ট স্কোর আমি এখনও তুলতে পারিনি। সো তারপর এখন আমরা ডিরেক্ট চলে যাচ্ছি এই যে স্লিপিং কারে, এবং আমরা এখানে স্লিপিং কারে ওঠার জন্য আমাদের কয়েন কিনে নিলাম। তারপর এখন আমরা স্লিপিং কারে উঠে পড়ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সো আই এম ভেরি এক্সাইটেড টু ড্রাইভ দিস স্লিপিং কার, বিকজ ইটস ভেরি ইমোশনাল থিং। সো আমি এখন এই যে এই স্লিপিং কারে উঠে গেলাম, এবং আমার এই কয়েনটা আমি এখানে ইনসাইড করলাম, এবং আমার গাড়ি চালানো শুরু হয়ে গেল। সো মেবি আমার এই গাড়ি চালানোর জন্য আমাকে 3 মিনিট দেওয়া হবে। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি 3 মিনিট এই গাড়িটা চালাতে পারবো। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা এখানে গাড়ি চালাচ্ছি। এখানে এই ট্র্যাকটা এখন সম্পূর্ণ ভরা রয়েছে, এবং আমার সাইডে রয়েছে ইউসুফ। গাড়ি চালানোর শখ ছিল ইউসুফের, কিন্তু ইউসুফ গাড়িটা চালাতে পারছে না, কারণ এই গাড়ি চালাতে হলে অবশ্যই আপনাদেরকে অ্যাডাল্ট হতে হবে। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গাড়ি চালানোটা একটি সমস্যার ব্যাপার, কারণ এই গাড়ি চালানোর এই মূল ব্যাপারই হচ্ছে এখানে এক গাড়ির সাথে আরেক গাড়ি ঠাস লাগানো। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা কত সুন্দরভাবে গাড়ি চালাচ্ছি, ট্র্যাকটা
সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছেই না, যে আপনারা দেখে বুঝতে পারছেন। আমি এই মেলাতে আসার পর আমার সব থেকে ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে এই গাড়িটা চালানো, কারণ এই গাড়িটা চালিয়ে অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল যেমন অরিজিনাল গাড়ি চালাচ্ছে, যে আপনারা দেখে বুঝতে পারছেন। তো এই গাড়িটা চালাতে আমাদের খুবই ভালো লাগছে এবং আমি অনেক এক্সাইটেড ছিলাম এই গাড়িটা চালানোর সময়, এবং ইউসুফও অনেক এক্সাইটেড ছিল। তো আমি চেয়েছিলাম ইউসুফ গাড়িটা চালাক, কিন্তু ওরা বললো যে 10 বছরের কম যাদের রয়েছে তারা, 12 বছরের কম যাদের রয়েছে তারা এই গাড়ি চালাতে পারবে না। সো আমি ইউসুফকে গাড়িটা চালাতে দিইনি, এবং এই গাড়িতে আমার সাথে যে বসে রয়েছে এটাও সম্পূর্ণ আমার নিজ দায়িত্ব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন গাড়ি চালাচ্ছি, এবং আমাদের গাড়ি চালানোর সময় প্রায় শেষ হয়ে গিয়েছে মনে হচ্ছে, কারণ এখানে লাইট ব্লিঙ্কিং করা শুরু হয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। সো এই গাড়িটা চালিয়ে খুবই ভালো লাগছে, যে আপনারা দেখি আমাদের ফিলিং দেখে বুঝতে পারছেন, এখানে সবাই কত সুন্দরভাবে হাসি ঠাট্টা করে গাড়ি চালাচ্ছে। তো আমরাও এরকমভাবেই গাড়ি চালাচ্ছি, আপনারা দেখতেই বুঝতে পারছেন। সো ভিউয়ার, ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি বন্ধ হয়ে গেছে, কারণ আমাদের সময় শেষ, এখন আবার নতুন করে ম্যাচটা শুরু হবে। সো আমরা এখন গাড়ি থেকে নেমে যাচ্ছি, এবং আমরা এখন অন্য সাইডে চলে গেলাম। এখন আমরা এই যে এখানে স্কেট ড্যান্সের এখানে চলে আসলাম, এবং ইউসুফের এখানে ওঠার ইচ্ছা ছিল, তো আমরা এখন ইউসুফকে এটাতে উঠালাম। কিন্তু আমি এখানে লাইটের কারণে, আমি লাল নীল লাইটের কারণে বুঝতে পারছিলাম না যে ইউসুফ কোনটা রয়েছে। সো ফাইনালি ইউসুফ দেখতে পাচ্ছেন আমাদের কাছে চলে আসলো, এবং ও পপকর্ন খেতে চাইলো, সো আমি ওকে পপকর্ন কিনে দিলাম। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে এরপরের কোনো ভিডিওতে। সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে, আর যে আমার পেছনে রয়েছে আমার ফ্রেন্ডস পাবেল। সো দেখা হবে এরপরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ধন্যবাদ।